বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো ছোট্ট সোনামণিরা? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আফরোজা সুলতানা, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রথম শ্রেণীর সাধারণ জ্ঞান অনলাইন ভিডিও ক্লাসে স্বাগতম। তোমাদের পড়াশোনা কেমন চলছে বাবুরা? আশা করছি ভালো চলছে। আমাদের কিন্তু সাধারণ জ্ঞানে প্রায় হচ্ছে আমরা দুই চ্যাপ্টার শেষ করে ফেলেছি, আর একটা চ্যাপ্টারের হচ্ছে কিছুটা পড়েছি, আজ আবার বাকি অংশ পড়ব। আস্তে আস্তে কিন্তু আমরা শেষের পথে চলে যাচ্ছি, তাই না? আমরা কি পড়েছিলাম গত পাঠে মনে আছে? ভেরি গুড, ঠিকই ধরেছো। আমরা পশু পড়েছিলাম, পশু অধ্যায় পড়েছিলাম। তাহলে পশু অধ্যায় থেকে হচ্ছে কি করব, একটু ধরে ফেলব। ওকে, প্রথমে বলো দেখি পৃথিবীর বৃহত্তম পশু কোনটি? আফ্রিকান হাতি। যে সে হাতি না আফ্রিকান হাতি? আর তোমরা নিশ্চয়ই কত ভিডিও ক্লাসে দেখেছিলে কিন্তু আফ্রিকান হাতিটা, তাই না? কত লম্বা আর উঁচু। ওকে, আচ্ছা, তারপরে বলো দেখি পৃথিবীর সবচেয়ে উঁচু পশু কোনটি? ভেরি গুড, জিরাফ। জিরাফ হচ্ছে সবচেয়ে উঁচু। যেমন হচ্ছে বৃহত্তম পশু কোনটা ছিল? আফ্রিকান হাতি। সে কেমন ছিল? সব দিকেই কিন্তু স্বাস্থ্যবান। যেমন উঁচু ছিল তেমন স্বাস্থ্যবান ছিল, তাই না? বৃহত্তম কিন্তু সে। আর হচ্ছে সবচেয়ে উঁচু যেটা, সেটা হচ্ছে জিরাফ। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পশু কোনটি? শিম্পাঞ্জি। ওকে, থ্যাংক ইউ। পৃথিবীর বৃহত্তম শিকারি পশু কোনটি? শ্বেত ভাল্লুক। আর শ্বেত ভাল্লুক বানানে আমি গত ক্লাসেও কিন্তু বলেছিলাম ভয়া আকার হবে, কিন্তু ভল্লুক হবে না, শ্বেত ভাল্লুক হবে। তোমাদের বইয়ে একটু কারেকশন করে নেবে, ভয়া আকারটা দিয়ে দেবে। ওকে, আচ্ছা, চলে আসি আমরা আমাদের আজকের পাঠে। আজ তাহলে আমরা কি পড়বো? আজও আমরা পড়বো হচ্ছে পশু অধ্যায়। পশু অধ্যায় আমরা পরে কয়েকটা প্রশ্ন পড়বো। আচ্ছা, আমরা আজ যেটা পড়বো পশুর পাঁচ থেকে আট পর্যন্ত। পাঁচ থেকে আট পর্যন্ত সবার প্রথমে যেটা আছে পাঁচ নম্বরে, সবচেয়ে দ্রুতগামী পশু কোনটি? সবচেয়ে দ্রুত দ্রুত যায় সেটা কি? চিতা, চিতাবাঘ। চিতাবাঘ হচ্ছে সবচেয়ে দ্রুতগামী পশু। তাহলে আবার বলছি, কি বললাম, সবচেয়ে দ্রুতগামী পশু কোনটি? চিতা, তাই না? চিতা হচ্ছে সবচেয়ে দ্রুতগামী পশু। লিখেও ফেলি, এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর। ওকে, তাহলে হচ্ছে প্রথমে কি ছিল, সবচেয়ে দ্রুতগামী পশু কোনটি? চিতা। সবচেয়ে দ্রুতগামী পশু হচ্ছে চিতা। এই যে দেখো, চিতা লিখে ফেলেছি, তাই না? আচ্ছা, তারপরে দেখো নেক্সটে কি আছে, সবচেয়ে দ্রুত গতির পশু, সরি, সবচেয়ে ধীর গতির পশু কোনটি? দ্রুত গেল কিন্তু এবার কি ধীরে 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 যাচ্ছে, দ্রুত দ্রুত চলে গেল চিতা, আর ধীরে ধীরে কে? সেটা হচ্ছে স্লথ। স্লথ হচ্ছে ধীর গতির পশু। তাহলে প্রশ্নটা এরকম, সবচেয়ে ধীর গতির পশু কোনটি? স্লথ। স্লথ বানানটা লক্ষ্য করবে, শয়ে লয়ে যুক্ত আর থ, স্লব। দন্ত শয়ে লয়ে যুক্ত থ, স্লব। তাহলে সবচেয়ে ধীর গতির পশু হচ্ছে স্লব। আর স্লব বানানে দন্ত শয়ে লয়ে যুক্ত আর থ লিখতে হবে, ঠিক আছে? ওকে, নেক্সটে কি আছে, সবচেয়ে হিংস্র পশু কোনটি? হায়না। সবচেয়ে হিংস্র পশু হায়না, এটা হচ্ছে সাত নম্বর। ওকে,
ওকে সবচেয়ে কি হিংস্র পশু। হায়নার মুখটাও কিন্তু দেখবে কেমন হচ্ছে, মনে হচ্ছে খুব রেগে আছে এরকম টাইপের, এই জন্য তাকে হিংস্র পশু কিন্তু বলছে, তাই না? সবচেয়ে হিংস্র পশু হচ্ছে হায়না, মনে হচ্ছে সবসময় কাউকে খেতে যাবে এরকম একটা ভাব। ওকে, তাহলে আমরা প্রথমে কি পড়েছিলাম, সবচেয়ে দ্রুতগামী পশু কোনটি, চিতা। সবচেয়ে ধীর গতির পশু কোনটি, স্লথ। সবচেয়ে হিংস্র পশু কোনটি, হায়না। আর আমরা নেক্সটে কী লিখবো, কোন পশু সবচেয়ে বেশি দিন বাঁচে, কোন পশু সবচেয়ে বেশি দিন বাঁচে, হাতি। এটা হচ্ছে আমাদের 8 নম্বর। সবচেয়ে বেশি দিন বাঁচে হচ্ছে হাতি। এছাড়া কি আছে, কচ্ছপও কিন্তু আছে, কচ্ছপও কিন্তু বেশি দিন বাঁচে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের 4টা প্রশ্ন ছিল, 4টাই কিন্তু হচ্ছে আমরা লিখে ফেলেছি, তাই না? দেখো, প্রথমে হচ্ছে সবচেয়ে দ্রুতগতির পশু কোনটি, দ্রুতগতির পশু হচ্ছে চিতা। সবচেয়ে ধীর গতির পশু কোনটি, স্লথ। সবচেয়ে হিংস্র পশু কোনটি, হায়না। আর সবচেয়ে বেশি দিন বাঁচে, হাতি। আর একটা উত্তর কী বললাম, কচ্ছপ। কচ্ছপও কিন্তু বেশি দিন বাঁচে। ওকে, কিছু কিছু বই কিন্তু কচ্ছপই উত্তর আছে, আমাদের বই আছে হচ্ছে হাতি, তাই না? আচ্ছা, কচ্ছপ লিখলে কোনো সমস্যা নাই, লিখতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে এবার একটু ধরে ফেলি তোমাদের, কেমন কতটা পারছো বলো দেখি। প্রথমে বলবে সবচেয়ে দ্রুতগামী পশু কোনটি, চিতা। ওকে, সবচেয়ে ধীর গতির পশু কোনটি, স্লথ। সবচেয়ে হিংস্র পশু কোনটি, হায়না। নেক্সটে বলো হচ্ছে আর লাস্ট প্রশ্ন, কোন পশু সবচেয়ে বেশি দিন বাঁচে, হাতি। আর একটা উত্তর কী বললাম, কচ্ছপ। তোমাদের এখানে নাই, তাহলে কি লিখে দিব, ওকে এখানে লিখছি না, তবে হচ্ছে তোমরা লিখলে কোনো সমস্যা হবে না, দুইটাই আমি রাইট দেবো। ওকে, আচ্ছা, তাহলে এস ডাব্লিউটা লিখে ফেলো। এস ডাব্লিউ করবে 5 থেকে 8 পর্যন্ত। এস ডাব্লিউ করবে, আর হচ্ছে রিভিশন দিয়ে পোস্ট দিবে খাতা, কেমন, বানান যেন ভুল না হয়, ঠিক আছে সোনামণিরা? ওকে, তাহলে হচ্ছে এবার একটু সোনামণিদের সাথে কথা বলে নিই, কেমন? আমাদের থিম ডায়লগ কী চলছে বলো তো, এই মাসের, এই মাসের থিম ডায়লগ, পিতা মাতা ও শিক্ষকদের প্রতি দায়িত্ব কর্তব্য। মনে আছে তো না, বাবা মায়ের সাথে কী কী দায়িত্ব কর্তব্য পালন করা লাগবে আর শিক্ষকদের সাথে? আচ্ছা, মনে থাকলেই ভালো। তাহলে আজ হচ্ছে, যেহেতু এর আগে আমরা কথা বলেছি, পরে আবার বলবো, আজ হচ্ছে বলবো আমরা মার্চ মাসের থিম ডায়লগ, ভালো কাজের উৎসাহ দিয়ে। অর্থাৎ তোমরা ছোট মানুষ, তোমাদের কী কী ভালো কাজ করা উচিত, প্রতিদিন করতে পারো, কোন কোন ভালো কাজগুলো, এটা ডেলিকার রুটিনের মতো একটা। আমাদের প্রতিদিনের যে অভ্যাসগুলো আছে সেগুলো আমি ভালো কাজ দিয়ে শুরু করতে পারি। যেমন তোমরা এখন ছোট মানুষ আছো, তাই না, আমাকে নিয়মিত সকাল সকাল হচ্ছে কী করতে হবে, ঘুম থেকে উঠতে হবে। আমার কাজের শুরুটা কী করতে হবে, কাজের শুরুটা নামাজ পড়া দিয়ে শুরু করতে হবে। তারপর ঘুম থেকে উঠে একটু পারলে হচ্ছে একটু ছোটোখাটো ব্যায়াম বাসে করতে পারো, ঠিক আছে, না পারলে কোনো সমস্যা নেই, খুব ছোট্টো যেহেতু তোমরা, কিন্তু সকালবেলা ওঠার অভ্যাস করবে। একটু পারলে, কারোর যদি সুবিধা থাকে তাহলে একটু সবুজ গাছের দিকে তাকিয়ে থাকবে, দেখবে সবুজ কিন্তু আমাদের চোখের জ্যোতি বাড়ায়। সবুজের দিকে তাকিয়ে থাকলে আমাদের চোখের জ্যোতিটা বেড়ে যায়। কিন্তু পারলে কাউরি গাছ পাশের আশেপাশে থাকলে বা জানালা দিয়ে দেখতে পেলে অবশ্যই কাজটা করবে। তাছাড়া কি, নাস্তা করতে হবে। অনেকে সকালবেলা নাস্তা করতে চাও না, নিয়মিত কিন্তু আমাদের নাস্তা করা লাগবে, নাস্তার অভ্যাস থাকা লাগবে, নইলে কী হবে, পরবর্তীতে আমার অসুখ বিসুখ হতে পারে। তারপরে একটা জিনিস চেষ্টা করবে, আম্মুর কাছ থেকে যে জিনিসটা করে নিতে পারো বা তুমি নিজে তৈরি করতে পারো, সেটা হচ্ছে সারাদিনের একটা শিডিউল। অর্থাৎ তুমি সারাদিন আজ কী কী কাজ করবে তার একটা পরিকল্পনা করে নিতে পারো, আর সেটা তোমার পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখতে পারো, সেটা দেখে তুমি সব কাজ টাইম টেবিলের মধ্যে করতে পারো। তাহলে তোমার জীবনটা কী হবে, সুশৃঙ্খল হবে, সেই কাজগুলো তুমি করবে। তাছাড়া হচ্ছে আমাদের কী করতে হবে, সুষম খাদ্য খেতে হবে। যেহেতু আমাদের বর্তমান কিন্তু কোনো না কোনো খাদ্যে কিন্তু ভেজাল থাকছে,
চেষ্টা করবে সুষম খাদ্য খাওয়াগুলো আর ফাস্টফুড সফট ড্রিঙ্কস এগুলো বাদ দেওয়ার। খেলেও খুব অল্প পরিমাণে খেতে হবে, সবসময় জেদ করে কিন্তু খাওয়া ঠিক না। হয়তো তুমি জেদ করছো আম্মু দিচ্ছে, কিন্তু আসলে ঠিক হচ্ছে না, তোমার শরীরের জন্যে ক্ষতি হচ্ছে। আর কি করবে, রাত্রেবেলা বেশিক্ষণ ধরে জেগে থাকবে না, রাত্রে হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। সকাল সকাল যেমন উঠছো তেমন তোমাকে রাত্রেবেলাও তাড়াতাড়ি ঘুম থেকে ঘুমাতে যেতে হবে, কারণ তোমাকে ঘুম থেকে তো উঠতে হবে সকাল সকাল, এই জন্য তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে পড়বে। আর একটা কি, অনেকে হচ্ছে মোবাইল খুব ঘাঁটাঘাঁটি করো, মোবাইলও বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না। আমার চোখে জ্যোতি বাড়ানোর জন্য আমি যেমন হচ্ছে সবুজের দিকে তাকিয়ে থাকবো, তেমন হচ্ছে মোবাইলের দিকে তাকিয়ে থাকলে কি আমার চোখটা নষ্ট হয়ে যাবে? একদিকে আমার ভালো করবে, আর একদিকে কিন্তু আমার নষ্ট করবে, তাহলে কি সেটাও কিন্তু করা যাবে না। আমি সবুজের দিকে তাকিয়ে জ্যোতি নিচ্ছি, আর মোবাইলের দিকে তাকিয়ে আমার চোখটা নষ্ট করছি, সেটা কি মোটেও ভালো হবে? মোটেও ভালো হবে না। ওকে, আশা করবো তোমরা সবাই এই কথাগুলো আব্বু শুনবে, কেমন? ওকে, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, এইসব আমার শেষ করছি, আল্লাহ হাফেজ।